বিয়েতে পাওয়া উপহার নিয়ে উচ্ছ্বলতা থাকে সবার, কিন্তু সেই উপহারেই যদি বর আহত হন তবে সেটা অনাকাঙ্ক্ষিত বটে। এমন ঘটনাই ঘটেছে ভারতের গুজরাটে। গুজরাটের তরুণ লতিশ গোভিত গত 16 মে সাক্ষী হন এমন ভয়াবহ অভিজ্ঞতার। বিস্তারিত শামস তাবিজ উচ্ছ্বাসের রিপোর্টে। বিয়েতে পাওয়া উপহার দেখতে গিয়ে বিস্ফোরণে নতুন বরের হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। ধারণা করা হচ্ছে নববধূর বোনের সাবেক প্রেমিক সহিংসতার বশবর্তী হয়ে এই কাণ্ড ঘটাতে পারে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের নরসারি জেলার মিন্ধাবুরী নামে এক গ্রামে। গত শনিবার বিয়ে হয় লতিশ গোভিত নামে এক যুবকের। বিয়েতে আসা উপহারগুলো ঘটনার দিন খুলে দেখছিলেন লতিশ। এ সময় সাথে ছিল তার ছোট ভাইয়ের ছেলে 3 বছরের জিয়ান। উপহারের মধ্যে একটি মোড়ক খুলতে গিয়ে দেখা যায় ভেতরে আছে খেলনা জাতীয় একটি উপহার। লতিশ জিয়ানকে সাথে নিয়ে সেটিকে চালু করতে বৈদ্যুতিক সংযোগ দিতেই ঘটে বিস্ফোরণ। এতে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় লতিশের, সেই সাথে আঘাত পান মাথায় ও চোখেও। আহত হন শিশু জিয়ানও। ঘটনার পর জানা যায় রাজু প্যাটেল নামে এক ব্যক্তি পাঠিয়েছিলেন সেই উপহার। তিনি ছিলেন নববধূর বোনের প্রাক্তন প্রেমিক। কিছুদিন আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। ধারণা করা হচ্ছে সেই ক্ষোভ থেকে হয়তো তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শামস তাবরিজ, উচ্ছ্বাস, মাই টিভি।